প্রচন্ড দাবদাহে মৃত্যু এক বৃদ্ধার। ব্যাংকে টাকা তুলতে গিয়ে আচমকা অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন শরীফুল বিবি নামের এক বৃদ্ধা মহিলা। দিন কয়েক ধরে তীব্র গরমে বিপন্ন হয়ে উঠেছে জনজীবন। সোমবারের তীব্র দাবদাহে কাছাড় জেলার ধলাই সমষ্টিতে এক বৃদ্ধার মৃত্যুর ঘটনা সামনে এসেছে। জানা গেছে, বছর 60-এর শরীফুল বিবি নামের ওই বৃদ্ধা মহিলা বৃদ্ধ ভাতার টাকা তুলতে ব্যাংকের উদ্দেশ্যে রওনা হলে তীব্র গরম সহ্য করতে না পেরে মাঝ পথেই মাটিতে লুটিয়ে পড়েন শরীফুল বিবি এবং ঘটনাস্থলেই ওনার মৃত্যু ঘটে। পরে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দিলে পুলিশ সহ বৃদ্ধার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। মৃত বৃদ্ধা ধলাই সপ্তগ্রামের বলে জানা গেছে। আমি গোর থেকে আওয়ার সময় গরু দেখাতে আমি আইসি বাট্টা আইয়া এখানে দেখছে ওই যে লাশিবু ফালাই আমি এর পরে সেও নাই আর ওর অন্য রুয়ার রুইতে দুজন মানুষ তারা রাখিছে দেখার পরে দেখছে নাই মরি গেছে মানুষ। আমি গরো গেছি, গরো গিয়া বিটিভি রে ফোন করছি খাইরুল মজুমদার দে তাই কইছো আমি ফোন করি আর তানাত তানাত থেকে কেউ আইব খেলা সারা কিচ্ছু করিও না জেলা আছে বলে বয়স তো 50-60 হয়ে যাব অনুমানিক